الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا জোরে জোরে মোহাব্বতে নবীর প্রেমে সবাই জোরে বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله نہ کہتا خدا تجھ کو مجھے دنیا بھی دے دے، نہ چاہتا خدا تجھ سے تختے کی چرا بھی دے دے. بلغ العلا بکمالہ حسنت جميع خصاله، خدا چاند ہے اور ستارے محمد تجھے دیکھتا ہے اگر نور محمد. بلغ العلا بکمالہ حسنت جميع خصاله. سبحان اللذات مقدس تو دیکھو، کمر جل ملائے ستاروں میں چمکے. بلغ العلا بکمالہ حسنت جميع خصاله. যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতিদিন নামাজ পড়ো নবীজির মোহাব্বতে. বালাগাল উলা বিকামালিহি وحسنت جميع خصاله اللهم صل على مولانا محمد وعلى سجداي پوڑے کند نبی امتی بولی زارے زار مفکور دو مبود اللہ امت آمار گناہگار اللہم جرے علی سیدنا যেদিন মিজান হবে খাড়া নেকি বদি পড়বে দোরা জমিনদার নাই নবী সাড়া সল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا এমন গরে শিবিরে মন যে গরের নাই বিছানা এমন গরে শিবিরে মন যে গরের নাই ঠিকানা اللهم صل على سيدنا وعلى آل سيدنا এমন গরে যাবির মন যে গরের নাই সাথী এমন গরে যাইবি রে মন যে গোরের নাই বাতি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله مولانا صل على لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি অবস্থিত এই তবলছড়ি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেজামী ঐক্য পরিষদের উদ্যোগে আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমদিন মুফাসসির কোরআন উস্তাজুল উলামা আল্লামা কাজী নুরুল আলম হেজাজি সাহেব মাদাজিল্লুহুল আলী। মঞ্চ উপবিষ্ট অগণিত বুজুর্গান দ্বীন, হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে চট্টলার গৌরব যিনি আমার পূর্বে তাকরীর পেশ করেছেন, মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা সিকান্দার হোসেন আল কাদেরী সাহেব, অবস্থিত রাঙ্গামাটির বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম ও কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, বিশেষ করে আমার হাজার হাজার পর্দানিশীন মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। এটা মাত্র সামান্য সাউন্ড হলো, আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ তিনবার বলুন। এবার বলুন আল্লাহু আকবার, এবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা তারিফ করলাম কার, প্রশংসা করলাম কার, এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ পাকে শুকর আদায় করলাম। আমি বেশি খুশি হচ্ছি এই জন্য, একে একে কয়েকবার এই ফিল্ডটা আল্লাহ পাক আমাকে আনেন। দিন দিন মানুষ বিয়োগ হয় না, বরঞ্চ যোগ হয়। যদিও যথেষ্ট পরিমাণ কেজি কেজি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতুয়া দেওয়া হচ্ছে, টন টন ফতুয়াকে দুলিশাত করে দিয়ে লাখ সুন্নি মুসলমান মিলাদুন নবীর পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে। হাজারো ফতুয়া দিল, রসুল প্রেমিকদেরকে মিলাদুন নবীর থেকে দূরে সরানো যাবে। আপনার মিলাদুন নবী চান কিনা? ডান হাতটা তুলে বলেন একটু। যেভাবে তুলছেন হাতের পজিশন খারাপ, সোজা করে হাত তোলেন আলিফের মতো। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনার হাত তুলেছেন, চমৎকার একটা আখিরাতের ব্যবসা করেছেন। যারা হাত তোলেননি, চমৎকার জাহান্নামে যাওয়ার একটা সুযোগ করেছেন। এবার উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন বেহেশত চান না, জাহান্নাম চান। এই সাউন্ডের মধ্যে দুর্বলের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। এখনো সময় আছে নিয়তের পরিবর্তন ঘটান। জোরে বলুন বেহেশত চান না, জাহান্নাম চান। রসুল চান না, শয়তান চান। আমরা প্রিয় রসুল চাই কিনা? আমিন বলেন। দীর্ঘ ২ মাস ইংল্যান্ডের জমিনে, ফ্রান্সের জমিনে, বেলজিয়ামের জমিনে থাকার পরে এই বাংলাদেশে আসার পরে এটা আমার তৃতীয় প্রোগ্রাম। যে মহান আল্লাহ আজকের এই সুন্দর মাহফিলের মধ্যে আবু সুফিয়ান কাদেরীকে বক্তা হিসেবে, আপনাদেরকে শ্রোতা হিসেবে আসার, বসার, জানার, শোনার তৌফিক দান করেছেন। যে নবীর উসিলে আমরা সুযোগ পেয়েছি, যিনি কাবার কাবা, যিনি আটখানা বেহেশতের মালিক, যিনি সমস্ত আম্বিয়া কেরামের ইমাম, যিনি হচ্ছেন দোনো জাহানের রহমত, কামলিওয়ালা, তারানেওয়ালা। সবাই উচ্চ স্বরে মধুর নামটি বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুকরিয়া দান। আরেকবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সুন্নি মুসলমান ভাইরা, আমাদের থেকে বিদায় হতে যাচ্ছে শাবানের মাস, শবে বরাতের মাস। আমরা অবশ্যই শবে বরাত পেয়েছি, শবে বরাত মেনেছি, শবে বরাতের উপর আমাদের ঈমান আছে কিনা। কিন্তু আল্লাহর জমিনে কতগুলি প্রাইভেট মুসলমান আছে যারা শবে বরাতকে পছন্দ করেন না। গত 12ই সেপ্টেম্বর লন্ডন জামে মসজিদ ব্রিকলেনে ইউকে, লন্ডন ইউয়ান জামে মসজিদে আমি বক্তব্য দিই। আমাকে মসজিদ কমিটির চেয়ারম্যান জনাব আতাউর রহমান চৌধুরী সাহেব আমাকে প্রশ্ন করেছিলেন, হুজুর বাংলাদেশ থেকে কিছু কিছু নিউ নিউ উলামায়ে কেরাম এসে শবে বরাত কোরআন হাদিসে নাই বলে এই দেশের প্রবাসী সুন্নিদের মানুষের মন থেকে শবে বরাত তুলে দিচ্ছেন, বলুন শবে বরাত আছে কিনা। আমরা সেখানে প্রতিবাদ করে দলিল আদিল্লার মধ্যে প্রমাণ করেছি শবে বরাত আবু সুফিয়ান কাদেরি শুধু করেন না, বাংলাদেশের সরকার শুধু করে না, বিরোধী দল শুধু করে না, এই শবে বরাত স্বয়ং সম্পূর্ণভাবে করেছেন। সবাই বলুন রাহমাতাল লিল আলামিন, আরো জোরে বলুন রাহমাতাল লিল আলামিন। আমরা শবে বরাতের বিপক্ষে না, পক্ষে। এই শবে বরাত আমাদের থেকে বিদায় নিয়েছে, আবার শবে বরাত আসবে। কিন্তু আমার ভাইয়েরা, আমি আপনি থাকবো কিনা, আমি আপনি সেই শবে বরাত আবার পাবো কিনা সেটা সন্দেহ রয়েছে। কারণ এই শবে বরাত যারা পেয়েছেন আগামী শবে বরাত তারা পাবেন এটার কোনো গ্যারান্টি মৃত্যু হতে পারে। আমি দোয়া করি আজকের এই মঞ্চের বক্তা হিসেবে, প্রধান মেহমান হিসেবে আল্লাহ পাক যেন এই শাবান চাঁদের যত ফজিলত, রহমত, বরকত, হাকিকত যা রয়েছে সব সওয়াব যেন আল্লাহ পাক সরওয়ানি ভাবে আমাদের সকলের আমলের মধ্যে যেন দান করেন। সবাই উচ্চস্বরে বলুন আমিন। শবে বরাত তো যাচ্ছে, মাসটা চলে যাচ্ছে, আগত মাস, সুন্দর মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের কাছে আসতেছে। সবাই বলুন রমজানুল মুবারক, আরো জোরে বলুন কি মুবারক। রমজানুল মুবারক কি আমাদের থেকে চলে গেছেন, আসতেছে। আর কয় মাস বাকি? অনেক এমন মুসলমান আছে অতীতের জীবনও 30টার মধ্যে মাত্র 3টা ছিলেন, এবারও তো সেই নিয়ত করবেন না। দোয়া করি আল্লাহ পাক 30টি রোজা থাকার তৌফিক দান করুন। সবাই উচ্চস্বরে বলুন আমিন। এই মিলাদ মাহফিলে এসে আপনারা কি বেজার না খুশি? আজকের এই মাহফিলে এসে আমরা এত খুশি হলাম যে খুশির কারণে আল্লাহ পাক আমাদের অতীতের কবীরা সগীরা, বড় এবং ছোট সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের গুনাহ আছে কিনা? গুনাহ কার কার নাই একটু হাত তোলেন। এখানে কিছুক্ষণ আগে তো আমি একটি জবাব দিয়েছিলাম মাহফিলে আসতে গুনাহ মাফ। কিন্তু অনেক মুসলমান আছে কো হুজুর আমি জীবনে গুনাহ করিনি। কেউ যদি মনে করেন জীবনে গুনাহ করেন নেই, কেউ যদি বলে হুজুর আমি সুফি সাহেব, আমি শাহ সাহেব, আমার জীবনে কোন গুনাহ হয়েছে বলে আমার জানা নাই, তাহলে শরীয়তের দৃষ্টিতে তাকে বলতে হবে এক লম্ব শয়তান। কারণ গুনাহ নাই একমাত্র আম্বিয়া কেরামের। জোরে বলেন কার? আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ গুনাহ থেকে, পাপ থেকে, ত্রুটির থেকে সম্পূর্ণ তারা মুক্ত। কিন্তু আমাদের গুনাহ আছে, আমাদের এমন এমন গুনাহ আছে যেই সমস্ত গুনার খবর যদি পিতার গুনার খবর যদি ছেলে জানতো, ছেলের গুনার খবর যদি পিতা জানতো, লজ্জা করে কেউ কাউকে চেহারা দেখাতো না। কিন্তু এই সমস্ত গুনার খবর আল্লাহ পাক জানেন কিনা, আল্লাহ পাক দেখেন কিনা, রসুলি পাকও দেখেন কিনা। এই জন্য গুনার থেকে তাওবা করার প্রয়োজন আছে কিনা? তাওবা করার জন্য মাহফিল আসতে হয় কি হয় না? আজকের মাহফিল কমিটির ভাইয়েরা মাহফিল করে কি খারাপ করলো না ভালো করলো?